আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি রওশন কবির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারতের উপহার 20 লাখ করোনা টিকা বাংলাদেশকে হস্তান্তর, রাখা হচ্ছে ইপিআই এর সংরক্ষণাগারে, গুজবে কান না দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। সিটি নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় মুখরিত চট্টগ্রাম, দিন যতই ঘনিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে মাঠ। রাজধানীতে গৃহকর্ত্রীকে নির্মম নির্যাতনকারী গৃহকর্মী রেখাকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার, স্বর্ণ মোবাইল ও নগদ টাকা উদ্ধার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অবশেষে দেশে এলো করোনা টিকা। ভারতের উপহার হিসেবে দেয়া 20 লাখ ডোজ করোনা টিকা সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে তা হস্তান্তর করেন ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। সেরাম ইনস্টিটিউটের তৈরি এই টিকা তেজগাঁওয়ের ইপিআই এর ওয়ার হাউসে রাখা হয়েছে। ঘড়ির কাটায় বেলা 11:20। বাংলাদেশের মাটিতে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ উড়োজাহাজ, ভিতরে বহু প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন। 20 লাখ ডোজ ভ্যাকসিন এসেছে এই ফ্লাইটে। 2 থেকে 7 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করার বাধ্যবাধকতা থাকায় উড়োজাহাজ থেকে দ্রুত তা নেওয়া হয় সেখানে আগে থেকেই অপেক্ষমান 2টি ফ্রিজিং কাভার্ড ভ্যানে। এরপর কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে বনানী মহাখালী হয়ে ভ্যাকসিন নেওয়া হয় তেজগাঁওয়ে। পথে পথে উৎসুক মানুষ ভিড় করেন বিভিন্ন মোড়ে। ইপিআই এর ওয়ার হাউসে সংরক্ষণ করা হয় এই ভ্যাকসিন। গোডাউনটি আমরা সরজমিনে আমরা দেখলাম, আমাদের সচিব মহোদয় আছেন, ডিজি মহোদয় আছেন, অন্যান্য কর্মকর্তারা আছেন, সেই কোল্ড রুমে আমরা একদম ভিতরে যাও দেখেছি এবং খুবই সুন্দরভাবে ওনারা রাখছেন এবং আস্তে আস্তে আমি মনে করি এখান থেকে আমরা দেওয়া শুরু করব। একটা ন্যাশনাল প্ল্যান হয়েছে আপনারা জানেন, সেই প্ল্যান অনুযায়ী এই ভ্যাকসিনগুলো দেওয়া হবে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপহার হিসেবে পাঠানো এই টিকার আনুষ্ঠানিক হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। Tranche of 2 million vaccines produced by the Serum Institute of India. ভারতের অঙ্গীকার অনুযায়ী একসাথে করোনা মোকাবেলার জন্য প্রতিবেশী প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে এই টিকা দেওয়া হয়েছে। ভারতে টিকা দেওয়া শুরুর 4 দিন পরেই বাংলাদেশকে দেওয়া হলো। বাংলাদেশের গুরুত্ব ভারতের কাছে মাথায় রেখে উপহার হিসেবে এই টিকা দেওয়া হয়। এই কঠিন সময় ভারত বাংলাদেশ একসাথে মোকাবেলা করবে। 20 লক্ষ আপনার বিনা পয়সায় গিফট হিসেবে উপহার দিয়েছে। আমাদের বাকি যে ভ্যাকসিন আসার কথা সেইগুলো আসবে, অন টাইম আসবে। ইন অ্যাডিশন এইটা বিশেষ, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী নরেন্দ্র মোদীর এই যে একটা দে হ্যাভ অ্যাচিভ সাচ এ গুডউইল স্ট্রং রিলেশনশিপ তারই একটি পরিচয় বহন করে। 25 জানুয়ারি সরকারিভাবে কেনা 20 লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছবে আর চলতি মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিনটি দেয়া শুরু হবে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় মুখরিত বন্দরনগরী চট্টগ্রাম। নগর জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে মাঠ। বাগযুদ্ধে প্রার্থীরা একে অপরকে ঘায়েল করতে চাইছেন। চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলী আকবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর বহদ্দার হাট সহ বেশ কটি এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার অভিযোগ, নির্বাচন থেকে সরে যেতে চাইছে বিএনপি। জনগণ যখন ওদেরকে সমর্থন দিচ্ছে না, পাচ্ছে না, সেভাবে সারা পাচ্ছে না, ওরা বিভিন্ন কৌশল অবলম্বন করবে কি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। এটা অতি স্বাভাবিক, তাদের এটা পুরানো, এবার গতবারও তারা এভাবে করেছে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনে সেনা মোতায়েন সহ 8 দফা দাবি তুলে ধরেন বিএনপির মেয়র প্রার্থী। 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিও জানান তিনি। সাব ইন্সপেক্টর এবং ওসি মানুষকে হয়রানি করে
এবং তাদেরকে মিথ্যা মামলা দেয়, ইভেন ইয়াবা পকেটে দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। কাজে এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা, আমি এটা সুনির্দিষ্টভাবে বলছি, তাদের ইন্ধনে এটা হয়েছে। এবং ওনার ব্যাপারে আমি আগেও বলেছি, যদি এদেরকে নির্বাচন এই কালীন সময়ে তাদেরকে সরে দাঁড়ার, তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না আসে কমিশন, অবশ্যই নির্বাচন থেকে আমি সরে দাঁড়াবো। এই ধরনের প্রশাসনিক নির্বাচন আমি করব না। সাধ্যানুযায়ী অভিযোগ সুরাহা করা হচ্ছে, জানালেন রিটার্নিং অফিসার। নির্বাচনের পরিবেশটাকে শান্তিপূর্ণ রাখার জন্য এবং প্রার্থীরা যে কয়েকদিন প্রচার প্রচারণার সময় আছে, একেবারেই আমাদের একেবারে শেষ সময় প্রার্থীরা প্রচারণার সময়টা তাতে চলে আসছে, এই সময়টায় যাতে কোনো ধরনের সাংঘর্ষিক ঘটনা না ঘটতে পারে সেজন্য যা কিছু করা দরকার আমরা তার সবগুলি ব্যবস্থা নেব। আগামী 27 জানুয়ারি চট্টগ্রাম সিটির নির্বাচন হবে, এতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 প্রার্থী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশে আর নির্বাচন হবে কি না সে ব্যাপারে সংশয় রয়েছে তার। বলেছেন, এই নির্বাচনের উপর অনেক কিছু নির্ভর করছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর নসিবন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন আমির খসরু। অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বানচাল করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি ব্যবহার করছে, ফলে গত কয়েকদিন ধরে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রতিটি নেতাকর্মীর বাড়িতে পুলিশের অভিযানে ভয় ভীতি ও পরিবারের সদস্যদের হেনস্থা করা সহ প্রার্থীদেরও এলাকা ছেড়ে যেতে হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় নির্বাচন পূর্ব কয়েকটি দিন তাদের জন্য চরম অনিশ্চিত বলেও জানান বিএনপির এই নেতা। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন সহ দলের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। অবশেষে ঠাকুরগাঁয়ে ধরা পড়ল ভয়ঙ্কর গৃহকর্মী রেখা। বৃদ্ধা গৃহকর্ত্রীকে বিবস্ত্র করে নির্মমভাবে নির্যাতনের ঘটনার পরই ঢাকা ছেড়ে পালিয়ে যায় সে। বুধবার রাতে রানীশংকিল বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। উদ্ধার করা হয় লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। রাজধানীর মালিবাগের একটি ফাঁকা বাসায় ভয়ঙ্কর গৃহকর্মীর হাতে নির্মম নির্যাতনের শিকার হন বৃদ্ধা বিলকিস বেগম। ঘটনার পর গৃহকর্মী রেখা বারবার নিজের অবস্থান বদলায়, শেষ পর্যন্ত পালিয়ে যায় ঠাকুরগাঁও। সেখান থেকেই বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আলোচিত এই গৃহকর্মীকে। গ্রেপ্তার পর বৃদ্ধার উপর নির্মম নির্যাতনের কথা অকপটে স্বীকার করে সে। গৃহকর্মী রেখার স্বজনেরা জানান, ঢাকা থেকে পালিয়ে ঠাকুরগাঁয়ে মামার বাসায় আশ্রয় নেয় রেখা। সোমবার সকালে আসছে, আমি চুলার পারে বসে আছি, আমাকে চিনেন নাই। আমি তোমাক তো বুরখা পরে আসো, কিভাবে চিনবো? তো আসো এদিকে আসো। তা আমার হাতে ব্যাগটা দিছে, ব্যাগটা আনে আমি উষারায় রাখে দিছি। হঠাৎ করে আমার বোন মনে করেন ভাগনিটা আসছে, কই মা আপনার বাড়িতে কয়দিন থাকবো? থাকো তো এই বলে যখন আসে, আমি তার কিছু জানি না যে ভাগ্নি আসে থাকুক। তখন এই যে ঘটনা ঘটাইছে, এরকম হয়েছে আমি এটা কিছুই জানি না। গৃহকর্মী রেখাকে গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে পুলিশ। জানানো হয়, বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় কারো ইন্ধন ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে রিমান্ড চাওয়া হবে তার। নৃশংস নির্যাতনের শিকার বিলকিস বেগম এখনও চিকিৎসাধীন রাজধানীর একটি হাসপাতালে। মাথায় অস্ত্রোপচারের পর কেবিনে নেওয়া হয়েছে তাকে। শঙ্কামুক্ত না হলেও আগের চেয়ে এখন অনেকটাই উন্নতি হয়েছে তার শারীরিক অবস্থার। সোমবার গৃহকর্তী বিলকিস বেগমকে নির্মম নির্যাতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের জমি ও ঘর দেওয়া উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মতবিনিময় সভা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে সিলেট জেলায় 4,118 জন গৃহহীনের মধ্যে জমি ও ঘর দেওয়া হবে। এরই মধ্যে প্রকল্পের আওতায় 1,406টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামী 23 জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপলক্ষে বগুড়ার 12টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে 1,452টি ঘর দেওয়া হবে।
কিশোরগঞ্জে উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সভা হয়েছে মানিকগঞ্জ, নোয়াখালী, টাঙ্গাইল, সাতক্ষীরা, নাটোর, নরসিংদী, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, কুড়িগ্রাম, খুলনা, ঝালকাঠি, হবিগঞ্জ, চাঁদপুর, চুয়াডাঙ্গা ও ফরিদপুরেও। বান্দরবানের থানচিতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত পাঁচজন। বৃহস্পতিবার সকালে থানচি লিকরি নির্মাণাধীন সড়কের ওয়াচাকোপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আলীকদম থেকে শ্রমিক নিয়ে একটি জিপ গাড়ি থানচি লিকরি সড়কে যাওয়ার পথে ওয়াচাকোপাড়ার কাছে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এদের মধ্যে পাঁচজনের অবস্থায় গুরুতর। এদিকে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় লিটন সরকার নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মান্নাননগর চাটমোহর সড়কের বল্লভপুরে ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক সাইজুল ইসলামকে আটক করেছে পুলিশ। রাজশাহীতে পুলিশ সার্জেন্ট বিপুল ভট্টাচার্যের ওপর হামলাকারী বেলাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত একটার দিকে নাটোর হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাল নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার শামসুল হকের ছেলে। রাজশাহী মহানগরীর বিলসিমলা ঐতিহ্য চত্বর এলাকায় 19 জানুয়ারি পুলিশ সার্জেন্ট বিপুল ভট্টাচার্যকে বেধড়ক পিটিয়ে আহত করে বেলাল হোসেন। মোটরসাইকেলের কাগজ চেক করার সময় ট্রাফিক সার্জেন্ট বিপুলের ওপর এই হামলা চালানো হয়। এর পরপরই ওই যুবক মোটরসাইকেল ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত পুলিশ সার্জেন্ট বিপুলকে সহকর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর থেকে বেলাল হোসেন পলাতক ছিল। নীলফামারীর ডিমলা ও সৈয়দপুরে আলাদা দুটি ধর্ষণ মামলা রায় দিয়েছে নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল 1 ও 2। বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মাহবুবা রহমান। ডিমলায় সাতজনে 2014 সালে কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করে বালুতে পুঁতে রাখে 6 আসামি। 6 আসামির মধ্যে মামলার রায়ে একজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে বেকসুর খালাস দিয়েছে নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল 2। অপরদিকে সৈয়দপুরে ছেলের বউকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন দিয়েছে নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক আহসান তারেক। 2005 সালে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই গৃহবধূ। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। সাভারের তালবাগ এলাকায় স্থানীয় পৌরসভার কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এই সময় তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে 35 লাখ করোনা টিকা এসেছে। নানা আয়োজনে শহীদ আসাদ দিবস পালিত হয়েছে নরসিংদীতে। দিবসটি উপলক্ষে শহীদ আসাদের কবরে শ্রদ্ধা জানান শিবপুর শহীদ আসাদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজের গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, জেলা ও শিবপুর উপজেলা বিএনপি এবং জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ও 2 শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে মহানগরীর শিববাড়ি মোড়ে। বৈধ গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে স্ট্যাম্প সহ চুক্তি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর কেন্দুবাড়ি বাজারে। সিরাজগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী হাসিনা খানম হাসি। নতুন ভাঙাবাড়ি গ্রামে নিহত তরিকুলের বাসভবনে এই সংবাদ সম্মেলন হয়। রাজশাহী বিভাগে বাস্তবায়নাধীন প্রকল্প কর্মসূচির ওপর কর্মশালার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় 3,000 শীতার্থের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা ও অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু। চট্টগ্রাম জেলায় পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে সাভারে। টাঙ্গাইলে 5 শতাধিক পতিতাকে কম্বল ও 2 শতাধিক শিশুকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। শহরের কান্দাপাড়া এলাকায় এগুলো বিতরণ করে জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ায় সৃজনশীল লেখক এস এম নাজমুল কবির ইকবালকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান।
বরগুনা পাথরঘাটা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার প্রচারণায় বাধা, কর্মীদের মারধর ও প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রার্থী মোস্তাফিজুর রহমানের ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ভারতের উপহার 20 লাখ করোনার টিকা বাংলাদেশকে হস্তান্তর, রাখা হচ্ছে ইপিআর সংরক্ষণাগারে, গুজবে কান না দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী। সিটি নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় মুখর হতে চট্টগ্রাম, দিন যতই ঘনিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে মাঠ। রাজধানীতে গৃহকর্ত্রীকে নির্মম নির্যাতনকারী গৃহকর্মী রেখাকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার, স্বর্ণ, মোবাইল ও নগদ টাকা উদ্ধার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যার 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।